স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোনো ক্লাস নিয়ে আলোচনা করব না, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা বোর্ড ফাইনাল পরীক্ষার খাতা বৃত্ত ভরাট কীভাবে করব, মানে OMR শিটটাকে আমরা কীভাবে পূরণ করব সেটি নিয়ে আলোচনা করব। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা অনেক সময় আমরা এটি ভুল করার কারণে পরীক্ষায় রেজাল্ট আসে না, মানে ওই আমরা যদি বৃত্ত ভরাটে ভুল করি তাহলে পরীক্ষায় ফেল চলে আসে। তো খুবই সতর্কতার সাথে এই জিনিসটি পূরণ করতে হয়। যারা আমরা ফার্স্ট সেমিস্টার বা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করি তা হয়তো অনেক সময় বিভিন্ন সময় এটা সঠিকভাবে আমরা পূরণ করতে ভুলে যাই অথবা ভুল করে ফেলি। তো এটা আমরা কীভাবে সঠিক পদ্ধতিতে OMR শিটটি পূরণ করব সেটি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এবং এটি আমরা একটু খেয়াল করি, সেটি হচ্ছে যখন আমরা এই খাতাটি দেওয়া হবে তখন এইখানে প্রথমে আমাকে একটি অ্যাডমিট কার্ড দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছি যে সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এখানে দেখতে পাচ্ছি, এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আছে সেশন, এখানে আছে টেকনোলজি বা ট্রেড কোড অ্যান্ড নেম, এটা আমার হাতে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এটি মেকানিক্যাল টেকনোলজি। আর এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি উপরের দিকে কারিকুলাম কোড 15, আর এটি এই বছর যারা পরীক্ষা দেব এখানে এক্সামিনেশন সালটি দেওয়া আছে 2022। তো আমরা যে কাজটি করব, প্রথমে পরীক্ষার খাতায় এখানে একটি 2 দিয়ে দিব যে আমরা 2022 সালে পরীক্ষা দিচ্ছি, এটা অ্যাডমিট কার্ডে যে সালটি দেওয়া থাকবে আমরা সেটি দিব, এখানে একটি 2 দিয়ে দিব 2022, প্রথম কাজ এটি। এরপর যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে একটু খেয়াল করি যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ। এইখানে যে লাল রঙের যে বক্সটি দেখছি এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না, এখানে যদি কেউ আমরা দাগ দিই তাহলে সম্পূর্ণ খাতাটি বাতিল হয়ে যাবে, আমাদের পরীক্ষা কোনো মানে যত ভালো পরীক্ষাই দিই না কেন কোনো রেজাল্ট আসবে না। তো ভুলেও আমরা এখানে কোনো দাগ দেব না, প্রথম অংশে যেখানে এই বক্সে আমরা কোনো দাগ দেব না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন এখানে যে জিনিসটি আমরা করব সেটি হচ্ছে আমরা প্রথম সেমিস্টারের যেটা কারো যদি সেকেন্ড হয় সেকেন্ড, থার্ড হলে থার্ড, ফিফথ হলে ফিফথ, সিক্সথ হলে সিক্সথ, বা যেখানে যে সেমিস্টারটি থাকবে প্রথমে আমরা সেটি কী করব পূরণ করব। এখানে দেখতে পাচ্ছি প্রথম, তো এখানে আমরা প্রথমে এই একটা পূরণ করে দেব ফার্স্ট সেমিস্টার। এরপর এখানে লেখা আছে বক্সে লেখা আছে কারিকুলাম কোড, এখানে আমরা দেখতে পাচ্ছি কারিকুলাম কোড অ্যাডমিট কার্ডে দেওয়া আছে 15 কারিকুলাম কোড। তো আমরা এইখানে 15 লিখব, যদি অন্য কিছু থাকে কারো অ্যাডমিট কার্ডে সে সেই জিনিসটি লিখব। এখানে 15 আছে আমরা এখানে 15 দিয়ে দিচ্ছি কারিকুলাম কোড, অন্য কারো অন্য কোনো কিছু থাকলে কোড যদি 25, 20, 18, 17 যার যেটা থাকবে কারিকুলাম কোডের এখানে সেটি লিখব। তো এটা পূরণ করার নিয়ম হচ্ছে এক, এখানে 1-এর জন্য 1-কে পূরণ করতে হবে, আর এখানে 5, এই লাইনের 5 নম্বর যে লাইনটি আছে এটা আমরা পূরণ করব 5। আশা করি আমরা বুঝতে পেরেছি, কারিকুলাম কোড পূরণ করলাম 15। এরপরে বলা হয়েছে টেকনোলজি কোড, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে টেকনোলজি ট্রেড কোড, এখানে আছে 70 বা 70, তো আমরা এইখানে টেকনোলজি কোড 70 বসিয়ে দিব। কারো যদি অন্য ট্রেডের হই সেটার মান অবশ্যই এখানে কোডটা চেঞ্জ থাকবে, এটার জন্য 70, অন্যটার জন্য 71, 72 বা 75 এরকম কিছু থাকবে। তো এখানে 7, এখানে 0 দিয়ে আমরা কী করে দিব পূরণ করে দিব 70। এরপরে এখানে আমরা রোল দেখতে পাচ্ছি 74978 1, এটি আমার একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড। তো যার যে রোলটি থাকবে আমরা যত্ন সহকারে প্রথমে সেই রোলটি লিখে ফেলব, এখানে দেখতে পাচ্ছি 749781 আমরা লিখব 749781, খুব যত্ন সহকারে লিখব যেন এই বক্সের ভিতরে এই মানটি থাকে, বের হয়ে যেন না যায়। তো যাই হোক, এখানে আমরা 7, 7-এর জন্য 7 পূরণ করব, 4-এর জন্য 4, 7, 4, 9, 7, 8, এখানে 1 আমরা 1 পূরণ করে দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছি, তো এইখানে আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। আর অবশ্যই একটু ঘরগুলো গুনে গুনে নেওয়াটাই বেটার হবে, অনেক সময় দেখা যায় যে ঘরের সাথে
এই মানের এই বক্সের যে মানগুলো আছে কম বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায় এখানে একটি মান কম আছে, এখানে ঘর একটি বেশি আছে, এরকমও হয় অনেক সময়। তো আমরা একটু খেয়াল করে দেখব যে আসলে এই মানের সাথে এই মানে ডিজিটের সাথে এই বক্স সংখ্যা সমান আছে কিনা সেটা একটু খেয়াল করে নিব। তো সব সময় বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকবে, যদি কম বেশি হয় তাহলে সামনের এই সাইডে শূন্য দিয়ে নিব। তো যাই হোক, এখানে আছে 15, আমরা একটু লিখি 15। এরপরে দেখতে পাচ্ছি এইখানে 022, 022, যার যার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই অনুপাতে এখানে আমরা বসিয়ে দিব। এখানে 7, 2, 6, 5, 3, তো আমরা এইভাবে বসিয়ে দিলাম। তো এটা আমরা পূরণ করে নেব, 1-এর জন্য 1 লম্বালম্বিভাবে, 5-এর জন্য 5, এরপরে 0, এরপরে দেখতে পাচ্ছি 2, দুইটা 2 আছে, 2 দিয়ে দিলাম। এরপরে আছে 7, এখানে আসলে 2, 6, 5, 3, এভাবে আমরা সুন্দর করে বৃত্ত ভরাট করব যেন মাঝখানে ফাঁকা চিহ্ন না থাকে। এরপরে এখানে আমরা সেশন দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সেশন 22-23, তো আমরা এখানে লিখব 22-23। তাহলে এইখানে 2-2 পাশাপাশি এইখানে 2-2-2, এখানে হবে 3। এখানে আমরা যার যার অ্যাডমিট কার্ডে যে সেশনটি দেওয়া থাকবে আমরা সেটি লিখবো 22-23। কারো যদি 18-19 থাকে সে 18-19 লিখবে, কারো যদি 20-21 থাকে সে 20-21 লিখবে, যার 22-23 থাকবে সে এখানে 22-23 লিখবে। এখন মূল কথা হচ্ছে বিষয় কোড, আমি এখন কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছি সেই বিষয় কোডের উপর নির্ভর করবে। তো আমরা এখানে ধরে নিলাম যে আমরা ম্যাথমেটিক্সটা পরীক্ষা দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স 1-এর এইখানে কোডটা আছে 25-91-1, সেটি আমরা এখানে লিখবো। ধরলাম যে আমরা ম্যাথ পরীক্ষা দিচ্ছি 25-91-1, আমরা এখানে লিখে ফেললাম অ্যাডমিট কার্ড থেকেই যে ম্যাথমেটিক্স 1 পরীক্ষা দিচ্ছি, এটার সাবজেক্ট কোড যা ছিল যেদিন যে পরীক্ষা হবে সেই অনুপাতে এখানে সাবজেক্ট কোডটি লিখতে হবে। এখানে প্রত্যেকটার পাশে সাবজেক্ট কোড দেওয়ার আছে, যেদিন যার যেদিন যে পরীক্ষা হবে সে সেই দিন সেই কোডটা পূরণ করবে। তাহলে এখানে হবে 25, খুব যত্ন সহকারে এগুলো পূরণ করতে হবে যেন ভুল না হয়ে যায়। ওয়ান ওয়ান আমরা এইভাবে যার যার ঘরে সে সেটা পূরণ করে দিব। এর পরবর্তীতে কেউ যদি অতিরিক্ত কোনো খাতা নেই এখানে সেটি 1-2 লিখে স্যার পূরণ করে দিব। আর এখানে যে জিনিসটি হচ্ছে, এখানে আমরা একটি যদি আমরা পরীক্ষার মাঝে স্যারের কাছ থেকে কোনো খাতা নিই, একটা বা দুইটা পৃষ্ঠা নিলে এখানে লিখে দিব 1-2, সেই ঘর পূরণ করে দিব কতটি পৃষ্ঠা নিয়েছি। ধরলাম একজন 2টি পৃষ্ঠা নিয়েছে, এখানে 2 লিখবে, এখানে 2 পূরণ করে দিবে। এর পরবর্তীতে যে কাজটি করতে হবে, এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি পরীক্ষার হলে যে স্যার গার্ড দিবেন তিনি এখানে স্বাক্ষর করবেন এবং এখানে তারিখ দিবেন, এখানে আমরা পূরণ করব না, এটা স্যার পূরণ করবেন। আশা করি এই পূরণটি আমরা বুঝতে পেরেছি। আর এখানে আরও 2টি বক্স আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে লেখা আছে এই বাকি অংশে আমরা হাত দিব না, এখানে সম্পূর্ণটা নিষেধ, এখানে আমরা কোনো কিছুই পূরণ করব না, এটা পরবর্তীতে স্যাররা পূরণ করে দিবেন। তো আমরা শুধু এই প্রথম অংশটুকু আমরা পূরণ করব। এর পরবর্তীতে আমরা পৃষ্ঠা উল্টিয়ে ভিতরের পেজে চলে যাব। তো এইখানে আমরা কি লিখব সেটি একটু খেয়াল করি, প্রশ্নের দিকে তাকাবো। এইখানে লেখা আছে প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2022, তাহলে এইখানে আমরা লিখব প্রথম পর্ব সমাপনী পরীক্ষা, কারো যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয় সে সেটা লিখবে প্রথম পর্ব, এইখানে আমরা লিখব সমাপনী পরীক্ষা। আচ্ছা, এখানে আমরা প্রথম পর্ব সমাপনী পরীক্ষা লিখে নিব, এইখানে সালটি দিব হচ্ছে 2022, বিষয়ের নাম এখানে গণিত 1 লেখা আছে, তো আমরা এখানে দিব গণিত, গণিত 1, বিষয় কোড দেওয়া আছে 25-9-11, এখানে লিখব 25-9-11, শিক্ষাক্রম কোড আমরা এর আগে লিখেছিলাম সেটি হচ্ছে কারিকুলাম কোড, এটা বাংলা শিক্ষাক্রম কোড,
কারিকুলাম কোড আমরা এখানে দিয়েছিলাম 15, একটু খেয়াল করে দেখি, লেখা আছে কারিকুলাম কোড 15, তাহলে এখানে আমরা দিব 15। আর আমাদের যে পরীক্ষাটা যেদিন হবে সেই তারিখটা আমরা এখানে লিখে দিব, তারিখ, মাস এবং সাল সেটি লিখে দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি এটা আমরা কিভাবে পূরণ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমাদের এটি ভুল করা চলবে না, খুব যত্ন সহকারে এই জিনিসটা আমরা পূরণ করে শিখে নিব। আর সবাই এই ভিডিওটি শেয়ার করে দিব, যারা ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। এরপরও এটি আমাদের একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত প্রয়োজনীয় বিষয়, অনেকেই আমরা এটি ভুল করে ফেলি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টাডি সেন্টার ভিডিও সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।